ওয়েলকামে আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। রূপমঞ্জরীকে পাশে নিয়ে সম্প্রতি আইসিসিআর এ কেআরকে প্রোডাকশন আয়োজন করেছিল তাদের 25 বছর পূর্তি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সব খবর দিয়ে সাজানো এবারকার কোথায় কি, যা দিয়ে শুরু বিনোদন.com। পরে চোখ রাখুন কেষ্টপুরের গুডেস হসপিটালের দ্বিতীয় বর্ষ পূর্তির সমস্ত খবর দিয়ে সাজানো টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের চাঞ্চল্য তো থাকছে। আপনাদের শুভেচ্ছা ও শুভকামনাকে পাথেয় করে সুনামের সঙ্গে দীর্ঘ 25 বছর অতিক্রম করলো আমাদের ক্রীড়া ও বিনোদন ভিত্তিক নিউজ প্রোডাকশন হাউস কেআরকে প্রোডাকশন। এই বিনোদনমূলক ও খেলার খেলা নামক আরও একটি ক্রীড়ামূলক অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করতে পেরে আমরাও আনন্দিত। সম্প্রতি সাংস্কৃতিক সংগঠন রূপমঞ্জরীকে পাশে নিয়ে আইসিসিআর অডিটোরিয়ামে আমরা আয়োজন করেছিলাম 25 বছর পূর্তি অনুষ্ঠান আলোর পথে। প্রদীপ জ্বালিয়ে ও পুষ্পপত্রে পুষ্প অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার, প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতি, কবি প্রণবেশ সরকার, সেবি সচিব স্নেহাশিস গাঙ্গুলী, রহিম নবী বিনোদন ডট কম এর MD স্বাতী মুখার্জি ও রূপমঞ্জরীর সভাপতি কল্পনা মুখোপাধ্যায় ও CEO ডক্টর চন্দ্রাবলী মুখোপাধ্যায়। এরপর উদ্বোধনী সঙ্গীতে অংশ নেন রূপমঞ্জরীর অন্তরা বিভাগের শিল্পীবৃন্দ। জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয় শিক্ষা ও ক্রীড়া জগতের দুই দিকপাল ডক্টর পবিত্র সরকার ও প্রাক্তন ফুটবলার সুকুমার সমাজপতিকে। ফুটবলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার জন্য সম্মানিত করা হয় ফুটবলার রহিম নবীকে। একই মঞ্চে সংবর্ধিত করা হয় সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলী, অভিষেক ডালমিয়া, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, খোখো, থ্রোবল, টেনিস থেকে শুরু করে সঙ্গীত জগতের কল্যাণ সেন বরাট, স্বপন বসু, অদিতি মুন্সী, মন্ত্রী সুজিত বসু, বাচিক শিল্পী শোভন সুন্দর বসু সহ সমাজের বুকে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলা সমাজসেবী ও আমাদের স্পন্সরদের। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের শিল্পীদের দ্বারা পরিবেশিত নাটক শারদোৎসব ও রূপান্তরকামী শিল্পী গোষ্ঠীদের নৃত্যনাট্য চণ্ডালিকা। সঙ্গে ছিল রূপমঞ্জরীর সিঞ্জিনী ও অন্তর বিভাগের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও। চলুন ঘুরে আসি সেই অনুষ্ঠান থেকে। এটা আমরা সবাই মিলে বলি, দিশাহারা কেমন বোকা মনটা রে, ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা, উন্নয়নু হো তব কল্যাণী, কল্যাণু হো তব কল্যাণী। পরে আমাদের শুভকামনা জানিয়ে বিশিষ্ট অতিথিরা কি জানালেন চলুন শুনে নি। হলুর ব্যাপারটা সুকুমার আমার চাইতে অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আমি চাই যে সংস্কৃতি লেখাপড়া ইত্যাদির সঙ্গে সঙ্গে খেলাধুলোটাও চলুক, কারণ খেলাধুলোটা হচ্ছে সংস্কৃতিরই অঙ্গ। সংস্কৃতি শুধু নাচ গান কবিত্ব নয়, খেলাধুলো সংস্কৃতির একটা বড় অংশ। কাজে আমি চাই আমাদের ছেলেমেয়েরা, বিশেষ করে বাঙালি ছেলেমেয়েরা, তারা খেলাধুলোতে মন দিক, তারা এগিয়ে যাক। ভীষণ ভালো আসলে কেয়ারকে এবং রূপমঞ্জরীর এই যে 25 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আজকে দেখলাম, যে কালচারাল, আমি এক্ষুনি বলছিলাম, হ্যাঁ আমাকে এক্ষুনি ইয়ে বলছিলেন, আমিও বলছিলাম পবিত্রবাবুকে যে এইরকম একটা চমৎকার একটা সুষ্ঠু অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে, এবং আবার ভবিষ্যতে আসবার আশা নিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসলে কমল কমলের কাজটাই হলো খুব উচিত,
ও সংস্কৃতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছে, খেলাধুলোর জগতের সঙ্গে তো বটেই, এবং ওর যে উদ্যোগ এত বছর ধরে ওদের এই দুটি অর্গানাইজেশনের, আমি ওদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত বিভিন্নভাবে, খুব ভালো লাগে যে ওরা খুব নিবেদিত প্রাণ এবং কাজটা অসম্ভব আবেগ নিয়ে করে। আজকের এই অনুষ্ঠান তারই প্রমাণ, এবং যে দুজনকে সম্মানিত করলেন ওরা, সেটা আমার কাছে একটা শিক্ষণীয়। একদিকে সুকুমার সমাজ প্রতি, একদিকে ডক্টর সুমিত্র সরকার, দুদিকে দুজন দিকপাল, এটা আমাদের কাছে শিক্ষণীয়। এরা অনেক দূর এগিয়ে যাক, আমরা পাশে আছি এবং থাকবো। খেলা নিয়ে কাজ করছে, যে ক্রীড়া মানুষের মধ্যে বিভিন্ন আঙ্গিক পৌঁছে দেওয়া, এটা খুব ভালো কাজ। এবং আজকে যে অনুষ্ঠানটি করলো রূপমঞ্জুরির সঙ্গে, রূপমঞ্জুরি এবং কেআরকে, সেটি অভিনব অনুষ্ঠান, খুব ভালো লেগেছে। কিছুক্ষণ আগে যে রূপান্তরকামী মানুষজনকে নিয়ে যে চণ্ডালিকা হলো, অভিনব প্রোডাকশন, আমার খুব ভালো লেগেছে। তারপরে এতজন মানুষকে নিয়ে কলকাতা শহরের বিভিন্ন ক্রীড়া জগৎ থেকে, রাজনীতি জগৎ থেকে, সঙ্গীত জগৎ থেকে সবাইকে নিয়ে এসে এখানে সম্বর্ধনা দেওয়া, এটা একটা খুব বড় বিষয়, এটা খুব ভালো লেগেছে আমার। এখানে এসে রূপমঞ্জুরির আহ্বানে এবং এত সুন্দর একটা আয়োজনা, যেখানে এত সুন্দর সবাই একসাথে রয়েছে এবং এত গুণী মানুষের এখানে উপস্থিতি হয়েছে, সেখানে আমি আসতে পেরেছি, এটা আমার কাছে একটা ভালো লাগার বিষয়। আর অবশ্যই যে কোনো রকমের সংস্কৃতি মনোভাবাপন্ন মানসিকতার জন্য সঙ্গীত এবং সুরকে বাদ দিয়ে তা হয় না, তাই রূপমঞ্জুরি যে প্রচেষ্টা করছে তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ তাদেরকে, এবং আমার অনেক শুভেচ্ছা তাদের কাছে রইল। আগামীতে যেন তারা আরো আরো এগিয়ে যেতে পারে মানুষের কাছে। সুনামের সঙ্গে দুবছর পার করে দিল কেষ্টপুরের গুডেজ হসপিটাল। সম্প্রতি হসপিটাল সংলগ্ন এক ব্যাংকোয়েটে তারা পূর্ণ করল দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন ডাক্তার ক্ষেত্রমাধব দাস, লেখিকা ডক্টর চন্দ্রাবলী মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুরের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং সংস্থার দুই ডিরেক্টর সোমা চক্রবর্তী ও সন্দীপ রায়। গণেশ বন্দনা দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। পরে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে ফিতে ও কেক কেটে হাসপাতালের নতুন ডায়ালিসিস ইউনিটেরও উদ্বোধন হয়। পরে থাকে প্রদীপ প্রজ্বলন, সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক, মেমেন্টো ও উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানানো হয়। বিশিষ্ট অতিথিরাও তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে দিনটির তাৎপর্যের কথা তুলে ধরেন। বর্ষপূর্তি অনুষ্ঠান তাই ছিল ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিদার খানাপিনাও। পরে ডাক্তার ক্ষেত্রমোহন দাস এবং সোমা চক্রবর্তী আমাদের জানালেন, চড়াই উতরাইকে পেরিয়ে গিয়ে দুবছর কি এক বছর যাওয়াও বেশ কঠিন ব্যাপার। আমি নিজে ডাক্তার হিসেবে জানি, চিকিৎসক হিসেবে জানি, এবং এরা যেভাবে এগোচ্ছে এবং নতুন নতুন দুবছরের মাথাতেই আবার ডায়ালিসিস ইউনিট করলো, সুতরাং এদের কার্ভটা বেশ ঊর্ধ্বমুখী, এবং এই এগোনোটা তো অবশ্যই অনেক বেশি অভিনন্দনযোগ্য এবং এটা অনেক সাফল্যের ব্যাপারও। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ আমার মনে হয়নি। আমি যদিও এই হসপিটালটার কাজ জানি না, এই হসপিটালের সঙ্গে জড়িত নই, কিন্তু যা দেখছি তা থেকে এটাই আমার মনে হচ্ছে। আমি এই যে হসপিটালটা তৈরি করেছিলাম, আমি অ্যাকচুয়ালি এটা স্টার্ট করেছিলাম আফটার প্যান্ডেমিক। আমি আফটার প্যান্ডেমিক এটা 7 বেডেড আইসোলেশন ওয়ার্ড হিসেবে খুলেছিলাম, মাল্টি স্পেশালিটি, যেখানে ইমার্জেন্সি রোগীর পরিষেবা থেকে আরম্ভ করে আমরা মেডিসিন ম্যানেজমেন্ট, নিউরো সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিক সার্জারি, ইভেন কার্সিনোমা, ক্যান্সার, আমরা সব রকমের চিকিৎসা আমাদের করা হয়ে থাকে। সে মে 21 আমি আইসোলেশন ওয়ার্ডটা ওপেন করেছিলাম। সো আই থিঙ্ক দ্যাট যে এইটা আমাদের যেহেতু দুবছর হয়েছে, আমাদের এটা অ্যানিভার্সারি, সেই কারণে সেলিব্রেশন করা দরকার ছিল, তাই করলাম আর মন থেকে করেছি। আর আমাদের আজকের দিনে যেটা আমার অনেক মানে প্রিভিয়াস ইয়ার থেকে প্ল্যান ছিল ডায়ালিসিস ওপেন করা, তো আমরা আজকে 3 বেডের একটা ডায়ালিসিসও ওপেন। একসঙ্গে কাজ করবেন সাইফ আলী খান আর সিদ্ধার্থ আনন্দ,
ষোলো বছর পর তারা একসঙ্গে কাজ করবেন। নেটফ্লিক্সে আসবে এই সিনেমা। বিদেশ যাওয়ার অনুমতি পেলেন 215 কোটি আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ। আসতে চলেছে কৌশিক গাঙ্গুলির নতুন ছবি অসুখ বিসুখ। এই ছবির শুভ মহরত সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার বুকে। ছবিতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, ঈশা সাহা, অঙ্কুশ হাজরা ও শালিনী গুপ্তকে। তার বয়স 50, তাতে কি মা মেয়ের থেকে এখনো প্রেমের প্রস্তাব পান রুদ্রনীল ঘোষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন গুড বাই।